বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে যে কজন চলচ্চিত্রকার তাদের মৌলিক কাজের মাধ্যমে শৈল্পিকতার বিচারে ঋদ্ধ করেছেন, শেখ নিয়ামত আলী তাদের মাঝে অন্যতম একজন। আজকের ভিডিওতে তার 1985 সালে মুক্তিপ্রাপ্ত দহন চলচ্চিত্রটি নিয়ে কথা বলবো। তার আগে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, বিদেশি ভাষার সিনেমা নিয়ে আমাদের একটি চ্যানেল যাত্রা শুরু করেছে সিনে ফেরিওয়ালা নামে। আপনারা যারা বিদেশি ছবি পছন্দ করেন তাদের প্রতি আমন্ত্রণ রইল চ্যানেলটি ঘুরে আসার এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার। চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে এবং উপরের আই বাটনে দেয়া আছে। মধ্যবিত্ত আমাদের দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত শব্দগুলোর একটি। মধ্যবিত্ত শ্রেণী শুধু সামাজিক স্তরবিন্যাসে মাঝামাঝি অবস্থান করে না, বাস্তবিক অর্থেও তারা সমাজের মাঝামাঝি একটি দোদুল্যমান অবস্থায় অবস্থান করে। সমাজ ব্যবস্থা অক্টোপাসের সুরের মতো অদৃশ্য এক বাঁধনে আটকে রেখে মধ্যবিত্ত শ্রেণীকে সদাদহন করে। এই মধ্যবিত্ত শ্রেণীর টানাপোড়েনের চিত্রই উঠে এসেছে 1985 সালে সরকারি অনুদানে নির্মিত দহন চলচ্চিত্রটিতে। চলচ্চিত্র নির্মাতা শেখ নিয়ামত আলী 1979 সালে মশিউদ্দিন শাকেরের সঙ্গে যৌথভাবে সূর্য দীঘল বাড়ি নির্মাণ করলেও একক পরিচালনায় এটিই তার প্রথম ছবি। এই ছবির কেন্দ্রীয় চরিত্র মুনির নামের একজন শিক্ষিত বেকার যুবক, আর এই চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদি। এটি তার অভিনীত প্রথম চলচ্চিত্র। এম এ পাশ করে চাকরি সন্ধানী মুনিরের পরিবারে আছে তার মা, ছোট বোন লীনা এবং মামা। মা চরিত্রে অভিনয় করেছেন রওশন জামিল, ছোট বোনের চরিত্রে ডলি আনোয়ার এবং মামা চরিত্রে খ্যাতনামা অভিনেতা আবুল খায়ের। মুনিরের টিউশনি আর সংবাদপত্রে ফ্রিল্যান্স সাংবাদিকতার টাকায় সংসার চলে, বা বলা যায় চালিয়ে নিতে হয়। মুনির টিউশনি পড়ায় তার অনেক দূর সম্পর্কের এক আত্মীয় আইভিকে। অর্থনৈতিক দিক দিয়ে সমাজের উঁচু স্তরের আইভি চরিত্রে অভিনয় করেছেন ববিতা। মুনির এবং আইভির মাঝে অর্থনৈতিক যে ব্যবধান, সেই ব্যবধান ভুলে আইভি ভালোবাসতে চায় মুনিরকে। কিন্তু মুনির যথেষ্ট বাস্তববাদী। যার পরিবারে অর্থাভাবে ছোট বোনের পড়াশোনা বন্ধ, অসুস্থ মামার চিকিৎসা পর্যন্ত করানো যাচ্ছে না, সে মুনির এই অর্থনৈতিক অসম ভালোবাসায় সাড়া দিতে পারে না, সব বুঝতে পেরেও এড়িয়ে যায়। মুনিরের এক বন্ধু সুমিত, পেশায় আর্কিটেক্ট, সুমিত চরিত্রে অভিনয় করেছেন আরেক কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর। সুমিত মুনিরকে ব্যবসার জন্য টাকা দিতে চায়। নতুন আশার সঞ্চয় ঘটে মুনিরের মাঝে। আরেক বন্ধু সাদিক, যে চরিত্রে অভিনয় করেছেন ফখরুল হাসান বৈরাগী, সেই সাদিকের সঙ্গে পার্টনারশিপে আদম ব্যবসা শুরু করে। স্বপ্নবান মধ্যবিত্ত চোখে বাসা বাঁধে নানান রঙিন স্বপ্ন। লীনার পড়াশোনা আবার শুরু করাবে, মামাকে চিকিৎসা করাবে, সংসারের অবস্থার পরিবর্তন হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মধ্যবিত্তের কপালে এত সুখ ধরে না। আবিষ্কার হয় সাদিক হচ্ছে ঠক প্রতারক। ব্যবসা বন্ধ হয়ে যায়। মামা একসময় আরও বেশি অসুস্থ হয়ে অনেকটা বিকারগ্রস্ত হয়ে ঘর থেকে বের হয়ে যায় এবং তাকে আর খুঁজে পাওয়া যায় না। ছোট বোনটি যে ছেলের সঙ্গে 8 বছর ধরে প্রেম করছিল, সেই ছেলেও ক্যারিয়ারের দোহাই দিয়ে তাকে বিয়ে করতে অস্বীকার করে। মনকষ্টে এক ঝড়ের রাতে লীনাও ঘর থেকে অজানার উদ্দেশ্যে পা বাড়ায়। অন্যদিকে প্রথম থেকে সামাজিক স্তরবিন্যাসকে অস্বীকার করে আসা আইভি তার ভাই ভাবির চাপে পড়ে সামাজিক অনুক্রমে একই শ্রেণীতে অবস্থানরত এক ছেলের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। সব হারিয়েও মুনির হার স্বীকার করে না। অন্তদহনে দগ্ধ হয়েও ভেঙে ফেলতে চায় কাঁটাতারের মতো সামাজিক বিভেদকে। কাঁটাতারে জড়িয়ে রক্তাক্ত হতে থাকে, কিন্তু তবুও চেষ্টা চালিয়ে যেতে থাকে এ বাঁধন ছিন্ন করার। আপাতদৃষ্টিতে খুবই সরল একটি কাহিনী। মধ্যবিত্তের টানাপোড়েন নিয়ে অনেক বিখ্যাত চলচ্চিত্রকারের চলচ্চিত্র ইতিপূর্বে বাংলা চলচ্চিত্র উপহার পেয়েছে, যেমন ঋত্বিক ঘটকের নাগরিক, মৃণাল সেনের ইন্টারভিউ কিংবা সত্যজিৎ রায়ের অপুর সংসার, সবই এই ধারারই ছবি। কিন্তু দহন শুধুমাত্র তার কাহিনীর মাঝে সীমাবদ্ধ নয়। এ চলচ্চিত্রের পরতে পরতে চলচ্চিত্রকার সুকৌশলে ঢুকিয়ে দিয়েছে তৎকালীন সমাজ বাস্তবতার নানা দিক। চোখে আঙুল দিয়ে দেখিয়েছে সমাজের বৈষম্য ও অবক্ষয়ের চিত্র। 1983-84 সালের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত এ চলচ্চিত্রের শুরুতেই আমরা দেখতে পাই একটি লোক সিমেন্ট ভর্তি বস্তা টেনে টেনে নিয়ে আসছে এবং নারী পুরুষ একসঙ্গে সুউচ্চ দালানের নির্মাণ কাজ করছে। পাশেই একটি ছোট শিশুকে বসিয়ে রেখে কাজ করছে তার মা। মুনির ঘাড় উঁচিয়ে দেখে পাণ্ডব মিয়ার নির্মাণাধীন 30-তলা ভবন। একটু সামনে আগাতেই মুনিরের চোখে পড়ে এক লোক বেশি ভাড়া চাওয়ার অপরাধে রিক্সাওয়ালাকে মারছে, আর পাশে দাঁড়িয়ে তামাশা দেখছে লোকজন, কেউ থামাতেও যাচ্ছে না। এর পরের দৃশ্যে দেখা যায় একজন বানরের খেলা দেখাচ্ছে আর গান গাইছে। নবীজি
কানে নবীজির সুপথ দেখানোর কথা বলা হলেও আসবে মানুষ যে কেমন সুপথে আছে এবং আসবে যে সব বানর খেলার মতোই চলছে সেটাই ফুটে ওঠে এই দৃশ্যে। মুনিরের পরিবারের অর্থনৈতিক অবস্থার প্রমাণ মেলে একটু পরেই। মুনির বাইরে থেকে এসে খাবার চাইবে, লীনা বলে খাবার নেই, কারণ টাকার অভাবে রেশন তোলা হয়নি। মুনির কিছু টাকা দিয়ে আজকের মতো চাবিয়ে নিতে বলে। এরপর মা এসে আবার কথা শুরু করেন মুনিরের সঙ্গে। এ কথাবার্তা থেকে আমরা জানতে পারি টাকার অভাবে লীনার পড়াশোনা বন্ধ, বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকাও শেষ, মামার অসুখ কিন্তু চিকিৎসা করার টাকা নেই। অর্থনৈতিক দৈন্যদশায় জর্জরিত এ পরিবারে তাই ভাতের পরিবর্তে মুড়ি জুটলেও সেটাও জায়েজ হয়ে যায় মুনিরের এক সংলাপে। মুড়ি ভালোই লাগে, মাঝে মধ্যে খাওয়া দরকার। সত্তর দশকের শেষ দিক থেকেই এদেশে বিদেশি সংস্কৃতি বেশ বড় আকারে ঢুকতে থাকে, যার মাঝে অনেকগুলো আমাদের আবহমান যে সংস্কৃতি তার সাথে সরাসরি দান দিক। এই ভিনদেশি সংস্কৃতির প্রবেশও আমরা পাই দহনে। ভাতের অভাবে মুড়ি খেয়ে ক্ষুধা নিবারণ করে মুনির যখন তার বারান্দায় দাঁড়ায়, তখন তার পাশের বাড়ির বারান্দায় একদল তরুণ তরুণীকে দেখা যায় ইংরেজি গানের সঙ্গে উদ্দাম নৃত্যে মেতে উঠেছে। মুনিরের প্রতিক্রিয়া পাওয়া যায় আবহে কবি সুকান্ত ভট্টাচার্যের আগ্নেয়গিরি কবিতা আবৃত্তির মাধ্যমে। মুখে আমার মৃদু হাসি, বুকে আমার পুঞ্জীভূত ফুটন্ত লাভা, সিংহের মতো আধো বোজা চোখে আমি কেবলই দেখেছি। কবিতার সঙ্গে দৃশ্যায়নে দেখা যায় মুনিরের চিন্তায় ভেঙে পড়া মুখ, তরুণ তরুণীর উদ্দাম নৃত্য, ফুটপাতে ঘুমিয়ে থাকা বাস্তুহারা পরিবার এবং শহরের ল্যাম্পপোস্টের নাগরিক আলো। দারিদ্র, বৈষম্য, ক্ষুধা এবং অবক্ষয়কে পরিচালক বেঁধেছেন এক সুতোয়, তুলে এনেছেন এক ফ্রেমে। মুনিরের সমাজ সচেতনতার প্রমাণ পায় যখন সে বুদ্ধিজীবীদের আপোষপক্ষী মনোবৃত্তি সমাজে বৈষম্য আর অপরাধ প্রবণতার জন্ম দিচ্ছে এই শিরোনামে একটি লেখা নিয়ে পত্রিকা অফিসে যায়। একই সঙ্গে এই দৃশ্যে এটাও স্পষ্ট হয় যে সমাজ আসলে এ ধরনের লেখা কিভাবে মূল্যায়ন করে। সত্য সত্য কথা লিখেছো দেখছি, কিন্তু বাবাজি, সাপ্তাহিক পত্রিকায় এসব লেখা টেখা ছেপে পত্রিকা চালানো যায় না। বাংলাদেশের রাজনীতিতে দুর্নীতিবাজদের যে পুনর্বাসন ঘটেছে সেটা উঠে এসেছে পাণ্ডব মিয়ার চরিত্রের মাধ্যমে। এক সময়ের ডাকাত পাণ্ডব মিয়া রাজনীতিতে এসেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচন করছে। অর্থের প্রাচুর্যে শহরে তার সুউচ্চ দালান উঠবেও সমাবেশে কোনো মানুষ নেই, জনমানবহীন বক্তৃতা মঞ্চের উপর দিয়ে কাক উড়ে। পাণ্ডব মিয়া সাঙ্গপাঙ্গদের ঝাড়ি দিবে তারা আশেপাশের বস্তির ও রাস্তার ভাসমান কিছু লোক জোগাড় করে নিয়ে আসে, কিন্তু পাণ্ডব মিয়া কোনো বক্তৃতা না দিয়ে মঞ্চে পেছন ফিরে দাঁড়িয়ে থাকে। সে সময় টাক মাথার এক লোক টেকো মাথায় চিরুনি চাওয়ায়। এই দৃশ্যের মাধ্যমে পরিচালক আসবে রাজনীতিবিদদের অন্তঃসারশূন্য দীনতাই প্রকাশ করেছে। শ্রমজীবী মানুষের সঠিক উপস্থাপন আমাদের চলচ্চিত্রে খুব কমই দেখা যায়। আমাদের মূলধারার বাণিজ্যিক ছবিতে শ্রমজীবী মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেলেও সেটা শুধুমাত্র শ্রমিক শ্রেণীকে হলে টানার একটি চেষ্টা বলেই প্রত্যক্ষ হয়। দহন সিনেমাতে আমরা সারম্ভে শ্রমজীবী মানুষের উপস্থিতি পাই। সিনেমাটি শুরুই হয় নারী পুরুষ নির্বিশেষে একসঙ্গে কাজ করার দৃশ্যের মধ্য দিয়ে। আবার সুমিতের বাসার কাজের ছেলেটি যখন ঘর ঝাড়ু দিতে গিয়ে দরজায় করানাড়ার শব্দে উঠে দাঁড়ায়, তখন দেখা যায় বাংলাদেশের মানচিত্রের সামনে ঘামে ভেজা শরীর দাঁড়িয়ে আছে। এই খামার্ত মানুষ যাদের শ্রমের ওপরেই বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে, সেই ব্যঞ্জনাই তৈরি করেছে দেয়ালে ঝোগানো মানচিত্রের সামনে খামার্ত মানবদেহ। রাজনীতি সচেতন মামার চরিত্রটি অনেকটা আমাদের আবহমান যাত্রাপালার বিবেক চরিত্রের মতো। মামার কণ্ঠেই আমরা জানতে পারি বর্তমান রাজনৈতিক ও সামাজিক অবক্ষয়, রাজনীতিবিদদের অবক্ষয়, সারা বিশ্বের রাজনীতির টানাপোড়েন ইত্যাদি। আবার মামা যখন রাস্তায় বেরিয়ে দেখে যে রাস্তায় শার্সি দিয়ে আটকে ইঞ্জেকশন দিয়ে কুকুর মারা হচ্ছে, তখন মামার বলিষ্ঠ কণ্ঠ বলে ওঠে, দেশে তো এরকম হাল আছে, ধরতে পারেন না, পারবেন না, পারবেন না। এখানে আরো আছে বলতে চলচ্চিত্রকার আসবে কাদের প্রতি ইঙ্গিত করেছেন তা স্পষ্ট হয়ে যায় দিবালকের মতো। মামার রোগ একসময় খুব বেড়ে যায়, অনেকটা উন্মাদ হয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রাস্তায় গজিয়ে ওঠা মাল্টি ন্যাশনাল কোম্পানির বিলবোর্ডের সামনে দিয়ে যেতে যেতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির এই কবিতাটির শেষ লাইনটি ইংরেজিতে আবৃত্তি করতে থাকে। পরক্ষণেই বলে, মানুষ নিয়ে রাজনীতি করো না খেলো, মানুষকে কি দাবার গুটি পেয়েছ? হ্যাঁ, যে তোমার ইচ্ছে মতো তাকে তোমাকে যেমন খুশি দাবার গুটির মতো চাল দিলেই চলবে।
নষ্ট রাজনীতি যে শুধু মানুষকে নিয়েই খেলছে তা নয়, মানুষের ভবিষ্যৎ প্রজন্ম নিয়েও খেলছে। শিক্ষাঙ্গনে নোংরা রাজনীতি ক্যান্সার কোষের মতো বাসা বেঁধেছে বাংলাদেশের সকল সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের আতুরঘর ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু সেখানেও একসময় সন্ত্রাস ঢুকে যায়, সেই বিষয়টিও উঠে আসে দহন চলচ্চিত্রে। বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়াল লিখন, সামরিক শাসন হটাও, দুর্ভিক্ষ ঠেকাও, দ্রব্যমূল্য কমাও, মানুষ বাঁচাও। এরপরে ক্লোজ শটে দেখি সন্ত্রাস নয়, শিক্ষা চাই। ঠিক পরের শটেই দেখা যায় বিশ্ববিদ্যালয়ে নির্বাচন নিয়ে দুই দল ছাত্র নিজেদের মাঝে মারামারি করছে। মারামারির মাঝে এক ছাত্রের হাত থেকে তার বই মাটিতে পড়ে যায়। দূরে পুলিশের গাড়ি নির্বিকার দাঁড়িয়ে থাকে। ককটেল ফোটে, মানুষ মাটিতে লুটিয়ে পড়ে, পড়ে থাকা বই রক্তে রঞ্জিত হয়। এর পাশাপাশি সমাজের নানা স্তরের মানুষের মাঝে যে পার্থক্য সেটিও ধরা পড়ে আনোয়ার হোসেনের ক্যামেরায়। একদিকে স্কুলের সামনের বাচ্চাদের আইসক্রিম খাওয়ার দৃশ্য, ঠিক তার পরের দৃশ্যেই এক পথ শিশুর ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাওয়ার দৃশ্য। চলচ্চিত্রে মনির চরিত্রটি আসলে পরিচালকের চোখ হিসেবে কাজ করেছে। আমরা সিনেমার পুরো ঘটনাটি আসলে মনিরের চোখেই দেখতে পাই। মনিরের চোখ দিয়ে পরিচালক পর্দায় অঙ্কন করেছেন তৎকালীন সমাজ বাস্তবতার মানচিত্র। মনিরের চোখেই আমরা দেখতে পাই অভাবের তাড়নায় কিভাবে মানুষের সংসার ভাঙছে, শহরে কিভাবে অপরাধ প্রবণতা বেড়ে যায়, খুন করে লাশ ফেলে যায় ম্যানহোলের ভিতরে। সর্বোপরি তৎকালীন শহুরে জীবনের অর্থনৈতিক অবক্ষয়ের পূর্ণরূপী প্রকাশ পায় দহনে। দহন চলচ্চিত্রে মনির শেষ পর্যন্ত কষ্টের দহনে পড়লেও হার স্বীকার করেনি, তিনি খুঁজেছেন মুক্তির পথ। তাই শেষ দৃশ্যে দেখা যায় অক্টোপাসের মতো আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলা কাঁটাতার ক্রমশ জড়িয়ে নেয় মনিরকে। বেদনায় কাতর মনির ভেঙে ফেলতে চায় সেই কাঁটাতারের বাধা, ভেঙে ফেলতে চায় মধ্যবৃত্তির শৃঙ্খল তথা দারিদ্র্যকে। শেখ নিয়ামত আলী এখানেই অনন্য, তিনি হার স্বীকার করেননি। দহন শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ কাহিনীকার, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র অভিনেতা এই তিন শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। 10টি বিভাগে 5 পুরস্কার এবং সুস্থধারার চলচ্চিত্র হিসেবে প্রচুর প্রশংসা অর্জন করলেও ব্যবসায়িক সফলতার দেখা পায়নি। জন্মলগ্ন থেকেই বাংলাদেশের চলচ্চিত্র একটি অসাধু চক্রের হাতে বন্দী। ভালো চলচ্চিত্রকে এখানে কখনো ব্যবসা করতে দেয়া হয় না। প্রযোজক, ডিস্ট্রিবিউটর, হল মালিক, এই কুচক্রের ভয়াল থাবা বারবার আহত করেছে ভালো চলচ্চিত্র নির্মাণের প্রচেষ্টাকে। 1979 সালে মুক্তিপ্রাপ্ত সূর্য দিগল বাড়ি ছবিটি, যা কিনা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে স্থান করে নিয়েছে, সেটিকেও মুক্তির দুদিন পর হল থেকে নামিয়ে দেয়া হয়। দহনের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। অনেকটা নিভৃতেই 1985 সালের 27 ডিসেম্বর নরসিংদী জেলার সঙ্গীতা সিনেমা হলে সিনেমাটি মুক্তি পায়। চলচ্চিত্রটির প্রতিটি অভিনয়শিল্পী তাদের অন্যতম সেরাটি দিয়েছেন। আমার ভীষণ কষ্ট লাগে হুমায়ুন ফরিদির জন্য। ক্যারিয়ারের প্রথম ছবিতেই তিনি নায়ক চরিত্রে যে মাত্রায় অভিনয় করেছেন, তাতে করে নায়ক চরিত্রে তার আরও অনেক ছবিতে অভিনয় করার কথা ছিল। কিন্তু তার দুর্ভাগ্য, তিনি জন্মেছেন এই বাংলাদেশে, যার জন্য তার মতো অভিনেতাকে কমার্শিয়াল ছবির ভিলেন হয়েই থাকতে হয়েছে। দহন ছবিটি বাংলাদেশের খুব বেশি মানুষ দেখেনি, কিন্তু ছবিটি নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা 5 চলচ্চিত্রের একটি। চলচ্চিত্রটি দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন, ভালো চলচ্চিত্র দেখার মাঝেও মনের শান্তি আছে। আপনাদের সবার মনের শান্তির প্রত্যাশায় আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।